आपका यह होम स्टे का नाम क्या है? ये आस्टे मेरा फार्म स्टे है। तो আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি অ্যাস্ট্রোমেরিয়া ফার্ম হাউসে। তো এই ভিডিওটায় সমস্ত তথ্য থাকবে, এই ফার্ম হাউস কোথায় কি বৃত্তান্ত সবটা ডিটেইলস থাকবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখিয়ে দিই, ওদিকে ব্যালকনি রয়েছে, ওদিকটা এটা আমাদের কটেজটা, নিচেও জায়গা আছে, এখানে বনফায়ারের জায়গা, বারবিকিউ করা যেতে পারে। আর সামনেই পুরো জঙ্গল, অসম্ভব সুন্দর একটা জায়গা। মানে এই হোমস্টের এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। আমি কালকে সকালবেলা ভালো করে দেখাবো, রুমটা দেখিয়ে দিই। নেপালি জানতো এখানে যে রুম, এখানে বাথরুম, আর এখানে সোজা গেলে একটা ব্যালকনি। কালকে সকালবেলা আশা করি সুন্দর করে দেখাতে পারবো, দারুণ লাগছে। এখান থেকে রাত হয়ে গেছে বলে, বাবা বেড সুন্দর লাইট রয়েছে। সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে নিচে, নিচে দেখতে পারবো, নিচেও রুম রয়েছে, দুটো বেড রয়েছে এখানে। মানে অনায়াসে যদি কেউ গ্রুপ নিয়ে ছ সাত জন আট জন দশ জন ম্যাক্সিমাম আসতে চাও তো চলে আসতে পারো, অসাধারণ লাগবে। আটটা দেওয়ার জন্য পারফেক্ট এই একটা রুম। ওদিকে একটা রুম পাবা, পরে দেখাবো রুমগুলো। যা হচ্ছে সূর্য তারা ব্যাপক লাগছে রুমের মধ্যে। মানে এখানে আড্ডা মারার জন্য অনেকগুলো প্লেস আছে। এই ঘরটার মধ্যে একদিন আড্ডা মারা যায়, নিচের ঘরে, এই সপ্তশিলা নিচে আছে, ওখানে আড্ডা মারা যায়। বাইরে একটা সুন্দর ব্যালকনি আছে, ওখানে আড্ডা মারা যায়, নিচেও আছে জায়গা। ওখানে আজকে বারবিকিউ হবে, বারবিকিউ আজকে হবে না, ওখানে আজকে বনফায়ার হবে। তো একটু পরেই যাবো, প্রচণ্ড ঠান্ডা, বাট অসাম লাগে জায়গাটা, ব্যাপক ব্যাপক। শুধু আমরা আছি, আশেপাশে না কোনো রিসর্ট আছে, না কেউ আছে, পুরো রিসর্টটা জুড়ে আমরা। এটা হচ্ছে কটেজের ব্যালকনি, এখানে বসেও অনেকটা টাইম আড্ডা দিয়ে কাটিয়ে দেওয়া যায়। নিজেই হচ্ছে আমাদের বনফায়ার, মানে অসাম অসাম, যেটা বলে কল্পনা করা যাবে না। এখানে না আসলে এই ফিলিংটা পাওয়া মুশকিল। ও ওয়াও, উপর উপর রাখলে সে হয়ে যাবে না।
কাটতে হবে। শহরের উষ্ণতম দিনে তুমি আমি বসে দাঁড়িয়ে শুধু আগুন পোহাচ্ছি। পুরনো মিছিলে পুরনো স্বামীদের শাড়ি ইয়ে দিতে হবে গাড়ি চিবাচ্ছে না মানে চিবাচ্ছে না দিনের চলে এসছে। হ্যাঁ কালকে সকালবেলা দেখতে আরো ভালো লাগবে। আমরা আছি অ্যাস্ট্রোমিডিয়া ফার্ম হাউসে। এই হচ্ছে ফার্ম হাউস, অসাধারণ জায়গা। মানে এখানে আমরা একদিনের জন্য বুকিং করেছিলাম, বাট পরের দিন ভেবেছিলাম যে দার্জিলিং চলে যাবো, দার্জিলিংয়ে গিয়ে থাকবো, বাট এত ভালো লেগেছে যে আমরা আজকেও এখানে স্টে করব, মানে দুদিন থাকছি। মানে পুরো নির্জন জায়গা, আশেপাশে কেউ নেই, কেউ নেই, পুরো কটেজটাই আমাদের। এখানে তোমরা যদি আসতে চাও গ্রুপিংয়ে, 10 জন মতো চলে আসতে পারো। একটা কটেজের মধ্যে তোমাদের 10 জনের হয়ে যাবে। নিচে দুটো বেড আছে, উপরে 4 জনের মতো শোয়ার, 4 জন কি 5 জন মতো শোয়ার জায়গা হয়ে যাবে। অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। মানে এত সুন্দর প্রকৃতি, আর আশেপাশে কিচ্ছু নেই, কোনো কটেজ নেই, কিছুই নেই আর আশেপাশে, শুধু জঙ্গল, প্রকৃতি, পাহাড়। আমি জাস্ট বলে বোঝাতে পারছি না এতটাই সুন্দর জায়গাটা। এখানে যদি আসতে চাও আমি এখানকার ফোন নাম্বার দিয়ে দেবো, রাহুলদার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে। আর কেউ যদি কাপেল আসতে চাও কাপেলও আসতে পারো, ভীষণ ভালো লাগবে জায়গাটা। এখানে অনেকে কিন্তু হানিমুন করতেও আসে, কারণ জায়গাটা এতটাই নির্জন, মানে দুজনে মিলে নিভৃতে কাটানোর জন্য অসাধারণ একটা জায়গা। এখানে টোটাল প্যাকেজ যেটা, সেটা হচ্ছে পার হেড পার ডে 1500 টাকা করে, লাঞ্চ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার এই তিনটে ওরা দেয়। বোনফায়ার করতে চাইলে বোনফায়ার করতে পারো, সেটার জন্য 500 টাকা লাগবে। বারবিকিউয়ের জন্য 500 টাকা লাগবে। মানে জায়গাটা, মানে আমি বারবার জায়গাটার কথা বলছি, মানে জায়গাটা এতটাই সুন্দর, কটেজটা এতটা ভালো লাগছে।
এখানে আসতে গেলে এনজিপি তে নামতে হবে। এনজিপি থেকে কোনো গাড়ি বুক করে বলতে হবে যে অ্যালস্টোমিডিয়া ফার্ম হাউস যাবো, তা তারা তোমাকে এখানে নিয়ে আসবে। কিন্তু রাস্তাটা মারাত্মক খারাপ কিন্তু, হ্যাঁ মানে কালকে যেরকম এরকম ঢালুভাবে নামছে আবার এরকমভাবে চড়াই উঠছে, মানে সাংঘাতিক রাস্তা ছিল। গাড়িটা তোমাকে যেখানে নামাবে সেখান থেকে তোমাকে এই ফার্ম হাউসে আসতে গেলে আরও 5 মিনিট হেঁটে আসতে হবে, কারণ ভেতরে ঢোকার মতো মানে গাড়ি ঢোকার মতো জায়গা নেই। আর ওই সেই রাস্তাটাও মানে খুবই খতরনাক, বাট অ্যাডভেঞ্চার দারুণ লাগছিল, মানে অসাধারণ। আর খাওয়া দাওয়া এখানে রাহুলদার বাড়ি আছে, আমরা কালকে লাঞ্চ করেছিলাম রাহুলদার ঘরে। এনজিপি থেকে মিরিক হয়ে ঘুরে আসতে আমাদের প্রায় 5টা বেজে গেছিলো, তো এসে আমরা আগে লাঞ্চ করেছি তারপরে এই কটেজে এসেছি। কটেজটা তো খুব সুন্দর, চারিদিকে পরিবেশটা ভীষণ ভালো। রাতের বেলা আমরা বোন ফায়ার করেছিলাম, রাতের বেলা ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল, কারণ এখান থেকে পুরো দার্জিলিং ম্যালের ভিউটা পাওয়া ছিল। এত সুন্দর পুরো মনে হচ্ছিল জোনাকি, সারি সারি জোনাকি জ্বলছে, এত সুন্দর লাগছিল কালকে রাতের বেলাটা। নিচে কালকে আমরা বোন ফায়ার করেছিলাম, বারবিকিউ করিনি কারণ অনেক দেরি করে লাঞ্চ করেছি, তো বারবিকিউ করার মতো আমাদের ইচ্ছা ছিল না। তার মধ্যে আবার ডিনার চলে এসেছিলো রাতের, তো কালকে আর আমরা বারবিকিউটা করিনি, আজকে দেখি ইচ্ছে আছে করার। এত ভালো লেগেছে যে আরেকটা দিনও আমরা এখানে স্টে করে যাচ্ছি। দার্জিলিংয়ের রুম বুকিংও হয়ে গেছিলো বাট ওটা আমরা ক্যান্সেল করে দিলাম। এটার নাম যে অ্যালস্টোমিডিয়া দিয়েছে, এটার কারণ হচ্ছে অ্যালস্টোমিডিয়া কিন্তু একটা ফুলের নাম, এখানে পুরো অ্যালস্টোমিডিয়া গাছে ভর্তি, আর এদের নিজস্ব অর্গানিক ফার্ম রয়েছে। এখানকার চাষ করা সবজি কিন্তু আমাদেরকে রান্না করে দিচ্ছে, এটা খুব সুন্দর ব্যাপার। এখানে খাবার, হ্যাঁ যেটাও বলার সেটা খাবার ভীষণ টেস্টি, খুব ভালো খেতে। মানে আমরা তো কালকে এত ক্ষুধার্ত ছিলাম যে এখানে এসে খাবার খেয়ে মানে জাস্ট তৃপ্তি হয়ে গেছে। পুরো কটেজটা ঘুরিয়েই দেখাবো, একটা ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও বেশ ভালো, তো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি চলো। একটা আয়না আছে, এই হচ্ছে রুম, আর এদিক দিয়ে বাইরেটা খুব সুন্দর বাঁশবাগান, চারিদিকে এখানে একটা ব্যালকনি, সুন্দরভাবে টাইম পাসের জন্য একটা সুন্দর জায়গা, অসাধারণ ভিউ। মানে অনবদ্য, অপূর্ব, এত সুন্দর। এখান থেকে নিচে যাওয়ার সিঁড়ি, এই যে উপর থেকে নিচে আসলাম, এখানে একটা বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, সুন্দর ভিউ আছে। পর্দাটা সরিয়ে দেখাতে হচ্ছে না, এখানে দুজন মতো তিনজন মতো শুয়ে পড়বে। এখানে আমাদের একটা গিটারও দিয়েছে,
সবাই মিলে বনফায়ার করে গিটার বাজিয়ে গান ঠান গাইতে পারবে। এখানে খাটের অবস্থা যদিও বা খুবই খারাপ, এই খাটটার মধ্যে কিছুই নেই। এটা কি তোষক শক্ত মার্কা দিয়ে রেখেছে, এটা হয়তো রেনোভেট করবে পরে। এইটা এই খাটটা তাও ঠিক আছে, চেয়ারটা দিয়েছিল। আর এখান থেকে নিচে যাওয়ার রাস্তাটা এই যে, অসম্ভব দারুণ জায়গা, মানে সুন্দর প্রকৃতির মাঝে এক দুদিন এসে কাটিয়ে যাওয়া, রিল্যাক্স হয়ে যাওয়া। জাস্ট এই যে আমাদের কটেজ, এখন 10টা বেজে গেছে, তো এখন বেরোবো, অনেক দেরি হয়ে গেছে, কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গেছিলো। মানে আমার এত ভালো লাগছে না জায়গাটা এক্সপ্লোর করে। যাই হোক, তো এখন আমরা সাইট সিনে যাবো। এখান থেকে আজকে লেপচা জগৎ, তিন চুলে, তারপর লামাহাটা, এই সাইট সিনগুলো করবো, একটু অফবিট সাইট সিনগুলোই আমরা করবো। কারণ দার্জিলিংয়ে এসে দার্জিলিংয়ে সাইট সিন করার ইচ্ছা নেই, কারণ দার্জিলিংয়ে সেরকম কিছুই নেই যে সাইট সিন করার মতন। বাট এর জন্য আমরা এখানে এসে আমরা একটু অফবিট জায়গাগুলোতে একটু সাইট সিন করতে চাইছিলাম। তো এখন বেরোবো, এরকম উঁচু উঁচু সিঁড়ি ভেঙে উঠতে হবে, নামতে হবে। চড়াই তো এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে রাহুল ভাইয়ার ঘরে। তো আমরা পুরি, আলুর তরকারি, বয়েলড এগ, অমলেট অ্যান্ড চা অর্ডার করেছিলাম। খুব ভালো ছিল খেতে, তরকারিটা দারুণ ছিল খেতে। আপনার এই হোমস্টে কা নাম কি হ্যায়? ইয়ে আস্টে মেরা ফার্ম স্টে, ইয়ে ফার্ম স্টে। আচ্ছা, ইসকা পার হেড কা প্যাকেজ কিয়া হ্যায়? ইয়াহাঁ পে পার হেড মে 1500 করকে উসমে আপকো ফুড ইনক্লুডিং হোগা, মিলস ইনক্লুডিং হোগা। ফুড ইনক্লুডিং অর ওই ফুড ইনক্লুডিং হোগা, ব্রেকফাস্ট লাঞ্চ এন্ড ডিনার। ওকে, ইয়াহাঁ পে আগার আনা হ্যায় তো এনজিপি সে, তো কেসে আনে কা হ্যায়? আপকো এনজিপি সে আপনা গাড়ি বন্না রিজার্ভ ভি লে সকতে, এক বার দার্জিলিং মার্কেট আ গয়ে তো হম লোগ ওয়াহাঁ সে পিক আপ কর লেঙ্গে। ওকে, আর আপনার ফোন নাম্বার জরা বল দিজিয়ে। ওকে, তো বাই বাই কর দিজিয়ে, আর সবকো আনে বলিয়েগা। হ্যাঁ জি, ডেফিনেটলি সব লোক আ যায়। ভিডিও ভিডিও ভি লাইক করে শেয়ার করে, হ্যাঁ, আর লাইক এন্ড শেয়ার করে দিজিয়ে, সাবস্ক্রাইব করে দিজিয়ে। ওকে, হি ইজ সো কিউট, বাই গাদো, বাই গাদো, সাইড দিও, বাই বাই, কিছু সাইড তো দিয়ে। তো আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। কোথায় সাইট সিন করবো, কোন কোন অফবিট জায়গায় আমরা যাব, সেটা আসবে নেক্সট পার্টে। তো ভিডিওটা দেখতে থাকো, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে নোটিফিকেশনটা যাবে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। মুঝে কুছ ইয়াদ নেহি, ইয়াদ নেহি, ইয়াদ নেহি, ইয়াদ নেহি, ইয়াদ নেহি। জো জো ভিউ হ্যায় বহুত বড়িয়া হ্যায়।